খুড়ি মারি ছিল হ্যাঁ তো সঞ্জতে কানিছ কেউ বেরেছো নাই, আমরা বাড়িতে থেকে জল একটা বাড়িতে রাখতো ভাত দিতে হ্যাঁ আর একটা পেশাব করতে জায়গা রাখতো। হুম আমাদের ঘরে কেন্দি কেন্দি চলছে, আমাদের তখন কোপার ছিল, মেয়ে ছেলে ছিল নাকি? মেয়ে ভূত আর এইখানে ভাত খাই, ভাত খেয়ে দিত, ভাতের হাড়িতে পায়খানা ভরে দিত, গেলা পাথর ভরে দিত, তারপর ঘরে এসে আগলি বসে দিত, ঘরের লোকে ঢুকতে দিত না, আমার ঘর ঘর দুয়ার আগলি দিয়ে বসে দিত। কে ভূতরা? কেউ কি কি রূপ ছিল? নিজের রূপেই এসে থাকতো? আর মুখটা দেখাতে? মুখটা আর মুখটার কাছে নেই, আলতা পয়লা কাপড় পরে মুখটা ঢাকুন নিয়ে দিত। দিন পরে সাদা পাপ ছিল, সাদা পাপ ছিল মানে বলছে আমার ঘর। ও যাটা ঢুকতে দিন, ও ছোট যাচ্ছিল আর আমার মামির মা বড় ছিল, ঘরটা ঢুকতে দিচ্ছে না, ফিট হয়ে পড়ে গেছো দেখে রাখার জন্য সঞ্জয় দিতে গেছো, তারপরে ওমরা পালাচ্ছ ঘরের লোক এসে দেখছো করে দিচ্ছে, ডাকছো বলো আর পাখলের লোকে ডাকছো প্রতিদিন আমি, তারপরে যখন ভাত খা ভাত বাজিয়ে দিচ্ছ আর ভাত নেই যেতে গু ভরে দিচ্ছ দিনের বেলাতে, ভাত ভাত নিজে রাখছো ভাত এলা খেয়ে আর গুয়ে হাড়িটু ভর্তি করে দিয়ে দিচ্ছ, তারপর বলে পুষ্করা লেগে খেয়ে খাড়াইলে দিনের রাতে সবসময় সবসময় খাবার খেয়ে দিত আর পায়খানা ভরে দিত। আর কোন ভগবানের ছবি টুবি থাকতো না? ভগবানের ছবি থাকে না কি? না না, এমনি কেউ যদি রেখে দিত তাহলে ভয় পালো না? ওসব কিছু রাখতো না, মনে করো যদি কেউ রেখে দিত পাথর খেতে বেছে নাই, তখন ও ছাড়াইলে বড় জানলে একদিন ছাড়াইলে, যদি কেউ রেখে দিত ছবি টুবি তাহলে তো ভয় করতো না ভূতে? রাখবে কে? ওকে ওই ঘরে একা একটি মেয়ে লোক, মেয়ে লোককেই ভয় খাই তো। হ্যাঁ যে মনে পালাই দিচ্ছ আর ও পিছনে পড়ে রয়েছ, তারপরে বিরাট ছাড়িয়ে করলি ওকে ছাড়ালে রোজাইনি, এখন চলতে গেল রোজাইলে। হ্যাঁ পিয়ন বলেছিল তো ওই রোজাটা সাপে রোজা ছিল, ওদের অ্যাক্টিভিটি ছিল সাপে, মামির বোনটাকে সাপে কামড়াই দিলে ওই রোজাটাতে আনলে, তো ও বললে যে এই সাপ লয় চালাই না সাপ, মানে মন্ত্রের ইয়াতে সাপ পাঠাইছে সেই সাপে কামড়াইছে, এই সাপ আমি আনতে লাগবো, কেননা যে সাপ সেজে পাঠাইছে সে সাপ লোকটা পালাই নিয়েছিল কালো জাদু। হ্যাঁ ওই কালো জাদুটা দিয়ে ওই সাপটা কামড়ায় না, ওই লোকটা পালাই নিয়েছে, ওকে আনতে লাগলে মরে গেল। না পাশ হলো এটা ইয়েতে আমাদের সেই ব্লকটাতে যেটা সে ঘুরতে গেছিলাম না, তারপর তারপরে অত অত মুরগি ছাড়লে বাজার ছাড়লে একটু বাঁচল নেই ও বাঁচল নেই, চালানো সব বেটে এই সব লয় চারটা করি ছুড়লে চারদিকে আমরা গিয়েছিলাম কি লোক তো এই সাপ হলে তো করিটা মাথায় নিয়ে আসো নেই ও কামড়াবে, ও সাপটা এলোই নাই নেই ডম ডমরা বেটে যে পালাই নিয়েছিল বিটির ঘর, যখন দেখলি যে মোড়াটা পোড়া হেঙ্গেছে আর হেঙেছে আর কি হবে, মোড়াটা পোড়া হেঙ্গে লেখল সাপ দিয়ে রেখেছিল। কত বয়স ছিল মেয়েটার? মেয়েটার ছিল 14-15 বছর ছিল, কারণ আমরা ছোট দেখতাম না, দেখলো লম্বা ছিল, মামি মামির পাড়া তো পরিষ্কার ছিল না, মাঠা মাঠা রং ছিল আর দেখতে মামি থেকে আর ভালো ছিল দেখতে। ও নিয়তি নাম ছিল আর সাপের মুখে ফ্যান ভাঙছে রে, আর এমনি সপ্তাহে শুনছিল দু বোন দেখ ওয়াকে কামড়াই নেই আর ওয়াকে কামড়াইছি। মন্ত্র দিয়া বলছিল দেখ দিদি একটু দিদি কিছু কামড়াই নেই, ইন্দুর বেটে লোক ঘুমা কিছু লাইতে ইন্দুর বেটে, তখন যদি দেখে তাহলে তখন তো হেরে গেল তখন লাইন ছিল না, হ্যাঁ বলছে আলু মনে করে কামড়াই নিয়েছে বুঝলি, ঘুমাই নিয়েছে সকালে ওঠা গেছে না, তখন আবার লিল হেঙ্গেছে মুখের পাশে ফ্যান ভাঙছে, ব্যাস তখন শেষ শেষ হয়ে গেছে, বলছে না বলি গেলে গেল সব লয় চালানো সব মন্ত্র দিয়ে চালাচ্ছে, আর গরু তো ধান কিনছিল বুঝলি, ওই ডমটার গরু তো ধান কিনছিল, ডম দাদু তোমার গরু তো ধান খেলে খাইছে তো কি হবে দাঁড়া খালি তোকে দেখবো, ওই দেখবো বলিছে ওই রেতেই ও আর কি দিয়ে আসে পারা খেলিও রেজা পারা লক্ষ্য মেরে দিলে, একদিন একটা বেটা ছিলাম মেরে দিলে, একটা জোয়াং ছিলাম মেরে দিলে, লক্ষণে বাড়ি বলিয়ে ও পেটা বাজাতে মেরে দিলে সঙ্গে সঙ্গে, ওর সঙ্গে অনেক কি হয়েছিল
আর একজন একটা বেটা সেজা আনছিল, এক পিছে ধান আরে নামাই নিচ্ছিল, ওরা দলে মেরে দিয়ে গেছে, দুয়ারে নামাই নিচ্ছিল। তোমার সেই ইয়েটা তোমার বাবার গল্পটা? বাবার গল্পটা বাবার এই কান্দার ওইগুলো আর করতে লাগবো, তোদের ঘরে বলবো গা বলে দে অল্প না বাবার গল্পটা কি বলবো। বাবা বাবা এসে আমাকে ধরে নিয়ে এসেছিল, ওই ওই আর কি নট্টু বঙ্গের বাবা মাঠে গেছিল, নিয়ে রাখে গেছে রই নিচে মাঠে না বলো সে আসছিল, তোমাকে ফোন বলেছিল যে আসবে। হ্যাঁ আসবে বলছে তো এসেছিল, দেখবার ওই মাঠে রঙে ছিল ওই কান্ধের উপরে ও ধরে কার্তিক অঘ্রান মাস ছিল, এমনি শীতকাল বলছিল কার্তিক মাস ছিল, পূজার পরে আসছিল। আসছে আমি চাই নিয়ে দুটা চলে দেখবার ওই রেখে রেঙেছে রাস্তা বুঝতে লেগেছে। দেখবার ছাতা ছাতা ছাড়ছে না, মনে হচ্ছে জ্বর কিছু ছাতা চলে গেছে, ছাতাটা মেলে ওই মাঠে বসিয়ে দিনছে। আর ভয় এই রাস্তা ভুলে গেছিল, রাস্তা ভুলে গেছে দেখতে পাইনি, আর রাখেন গেছে মাঠে বসে আছে। চারটা বিড়ি চার বান্ডেল বিড়ি চারটা দিয়ে চলে এনেছিল, সারা দিয়ে চলে গেলিছে ভয়ে যে কথা সাপ আসছে নাকি। আর ও দিচ্ছে এখন যাবে না, যাব খুঁজে পাবে না ওখানে, যা ঠিক আছে যাই তাহলে। এরপর ওই ওর এইটা সকালবেলায় ওর ছেলেও ধরতে যায় মাঠকে, দিন বসে আছে কাছে সপ্তাহে কোথায় যাবে তুমি বসে আছে এখানে বসে, আমি যাবো আমার ঘর দাদু নাম করেছি বাবার। কত স্টক তোমার, কত গল্প, গল্প লাগে ঘটনা। ঠিক আছে তাহলে নমস্কার বলে দো সবাইকে, সবাইকে নমস্কার।